এখন আমার কথা হচ্ছে এটাই যে মানে কোন ছাগলের কাছ থেকে এসব সংজ্ঞা শিখছেন ভাই কোন ছাগলে বলছে সমস্ত সংজ্ঞা না মানে অনেকে এরকম মানে বলে আর কি উনি কোনো ধর্মে বিশ্বাস করে না কিন্তু ঈশ্বরে বিশ্বাস করে অনেকে আছে এরকম কারণ তার মনে হয় ঈশ্বর ছাড়া এই মানে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড আসলে কোথা থেকে সেটা জিজ্ঞেস করি দেই আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে সংজ্ঞা বললেন ঈশ্বর মানে যারা নাস্তিক তাদের দুই ধরনের আছে একদল এরকম মনে করে আরেক দল এরকম মনে করে এই যে সংজ্ঞাটা বলেছেন এটা কোথা থেকে জেনেছেন আপনি কোনো বইতে পড়েছেন নাকি কোনো একটা হুজুরের কাছ থেকে শুনছেন এই হুজুরের কাছ থেকে আর কি আর কিছু মানে কিছু মানুষের কাছ থেকে যারা এরকম মানে এরকম মেন্টালিটি যারা আছে তাদের কাছ থেকে আচ্ছা কিন্তু আপনার মানে তথ্যগুলা তো সঠিক না তথ্যগুলা ভুল তথ্য ফিফটি ফিফটি নাস্তিকা ফিফটি ফিফটি আল্লাহ আছে নাকি নাই ফিফটি ফিফটি বিশ্বাস করে এরকম তো ওইটাকে নাস্তিক বলে না অন্য কিছু বলে হয়তো বা নন রিলিজিয়াস বা এক দৃষ্টি কোন কিছু হইতে পারে মানে 50 50 বিলিভ করা যায় কিভাবে এই জিনিসটা আমি আসলে জানি না যে এরকম 50 50 কিছু বিলিভ করা যায় হ্যাঁ আমি তারে কি প্রশ্ন করতে নাই আমি তারে কি প্রশ্ন করছিলাম কেউ একজন বলতে পারে সম্ভাবনা থাকতে পারে এটা বলতে পারে তার মানে বিশ্বাস সে 50 50 করে সেটা তো তাতে হয় না আচ্ছা যাই হোক আপনাকে আমি নাস্তিক কাদেরকে বলে সেই জিনিসটা সংজ্ঞাটা বলে দেই সংজ্ঞাটা আপনি নিজেও যদি বিভিন্ন মানে ভালো বই পড়েন পৃথিবীর যে বিখ্যাত যারা লেখক আছেন যে বইগুলা হচ্ছে গিয়ে রেফারেন্স বই হিসেবে সব জায়গায় ব্যবহৃত হয় সেই বইগুলো যদি আপনি দেখেন সেখানে দেখবেন নাস্তিকের সংজ্ঞা যেটা হচ্ছে যারা প্রমাণের অপ্রতুলতার কারণে ঈশ্বর বা অলৌকিক সত্তা এই জিনিসগুলাতে বিশ্বাস করে না বা তাদের যাদের বিশ্বাসের অভাব আছে ল্যাক অফ বিলিভ ইংরেজিতে এটাকে বলে ল্যাক অফ বিলিভ ল্যাক অফ বিলিভ থাকলে তাদেরকে নাস্তিক বলা হয় সংজ্ঞাটাকে আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ স্যার বুঝতে পারছি অ্যাকচুয়ালি মানে আমার প্রবলেমটা হচ্ছে কি আমিও কোনো ধর্মে মানে এমনিতে বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না আমি কিছুদিন আগে অনেক কিছু চাইছিলাম মানে আল্লাহর কাছে কিন্তু কিছুই পাইনি সো তখন থেকে আমার মানে একটু মানে কি আর বলবো রাগ হইছে নাকি রাগ হইছে বলতে গেলে আমার মনে হয় যে আসলে কি এক্সিস্ট করে না কি করে না এরকম একটি প্রশ্ন আমার মাথার ভিতরে আসছিল তারপরে আপনাদের ভিডিও দেখলাম মানে যখন এটা দিয়ে মানে ইউটিউবে সার্চ করলাম তারপরে আপনাদের ভিডিও আসলো ইন্ডিয়ান কিছু ইউটিউবারের ভিডিও আসলো ওদেরটা দেখলাম তারপরে মানে একটু একটু কিরকম মানে ঘাবলা লাগতেছে আর কি ঈশ্বরকে নিয়ে এখন আমি নাস্তিক হইচালি আমার মানে ধর্মের প্রতি এতটা বিশ্বাস নাই কিন্তু অনেকে আমাকে প্রশ্ন করি আল্লাহ কেন আপনার সাথে বিয়ে দিলো না আল্লাহ কেন আপনার সাথে সখিনার সাথে বিয়ে দিলো না এই জন্য আল্লাহ মানে অনেক খারাপ আল্লাহ মানিনি না করি আল্লাহ আমার একটা গাড়ি দাও আমার মাথার উপরে ফালাও একটা বিএমডাব্লিউ গাড়ি আমার বাসায় পার্ক করে রাখো বন্ধু একটা বাইক চালাইতেছে খুব সুন্দর আরেক বন্ধুর একটা বান্ধবী আছে খুবই সুন্দরী যা মানে কিন্তু আমি আমার কোনো বান্ধবী নাই আমার কোনো বাইকও নাই

ওর একটু কষ্ট দিয়ে দেখি তারপরে যদি সে আমার প্রতি বিশ্বাস করে তাহলে আমি তারে বেস্ট নিয়ে অনেক ভালো পুরস্কার দিব ওইরকম রকম একটা ফেরারি গাড়ি দিব বেস্ট গিয়া ফেরারি গাড়ি চালাবে মার্সিডিস চালাবে বিএমডব্লিউ চালাবে তারপরে ক্যাটরিনা কাইফের সাথে বিয়া দিমু তারপরে হচ্ছে সালমা হাইক থাকবো তার সাথে হুর থাকবো দশ বিশটা এরকম হয়তো আপনার জন্য মানে আল্লাহ ব্যবস্থা করে রাখছে এখন যদি আপনি মনে করেন হ্যাঁ সেলিম ভাই বলেন আমার একটা গল্প মনে পড়লো আমার বেশ কিছু মানে দুই তিনজন বন্ধু এরকম নাস্তিক হয়ে গেছে পরীক্ষা জিপি ফাইভ পায় নাই তাই

আবার যদি আবার যদি কোন কিছু পাওয়া যায় তাহলে তো আবার আস্তিক হয়ে যাবে তার মানে হচ্ছে তার তো কোনো বেজমেন্ট নাই সে তো যুক্তির উপরে নির্ভর করে সিদ্ধান্ত সিদ্ধান্তে আসে না এই নাস্তিকদের তো এই ধরনের যারা নাস্তিক বলে তারা তো নাস্তিক না ভাই তারা আসলে আস্তিকই কিন্তু তারে হয়তো মনে একটু কষ্ট পাইছে আবার মানে ঘরের ছেলে গড়া ফিরে যাবে কয়েকদিন পরে না না আমি আমার প্রশ্ন হচ্ছে ভাই এটাই যে মানে ঈশ্বর যে নেই এটা কি কোনো প্রমাণ আছে নাকি ঈশ্বর নেই এই ধরনের দাবি তো কেউ করে নাই ভাই মানে আসলে কি মনে করে সেটাই যদি আপনি না জানেন তাহলে তো আপনি তাদের সাথে কথাই বা বলবেন কেমন বা সাথে যদি আপনি তর্ক করতে চান সেটাও করবেন আপনার তাকে জানতে হবে যে তারা কি বলে যেমন ধরেন এক একজন নাস্তিক আমি যাদেরকে চিনি যারা হচ্ছে সারা পৃথিবীতে পরিচিত তারা এক একজন কোরআন হাদিস করে উল্ডা আলাইসে করে হ্যাঁ তামা তামা করে আলাইসে হ্যাঁ একে ছাপা ছাপা করে ফেলাইছে তাপসি টাপসি সিরাত টিরাত করে তামা তামা করে আলাইসে হ্যাঁ কারণ কি কারণ হচ্ছে তারা জানতে আগে জানতে চায় যে এই জিনিসটাতে কি বলা আছে সেটা আগে একটু পরে দেখি যাই না দেখি তারপরে আস্তে কমু না নাকি নাস্তে এটা পরে আমি ডিসিশন নিবো আগে একটু পরে দেখি যাই না দেখি কিন্তু আপনি যদি আপনিও যদি সেরকম আস্তিক হইতে চান বা মুমিন হইতে চান তাহলে তো আপনার আগে জানা উচিত যে আমরা আসলে কি বলতে চাই বা আমাদের পয়েন্টটা কি

যে এরকম কোনো প্রমাণ নাই প্রমাণ নাই এরকম কোন কিছু যে আছে সেই জিনিসটার কোনো প্রমাণ নাই একটা জিনিস থাকা এবং না থাকা একটা জিনিস আর ওইটা ওই জিনিসটার প্রমাণ থাকা না থাকা একটা জিনিস তাই না এটা কি বুঝেন যে একটা জিনিস থাকা না থাকা এক জিনিস আর ওইটার প্রমাণ থাকা না থাকা আরেক জিনিস হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছ নাস্তিকরা যেটা বলে যে ঈশ্বর আল্লাহ ভগবান এই টাইপের সত্তার কোনো প্রমাণ নাই ওই জিনিসটা নাই সেটা নাস্তিকরা কখনো বলে না নাস্তিকদের পজিশন সেটা না নাস্তিকরা বলে কোনো প্রমাণটা নাই আর যেই জিনিসের প্রমাণ নাই সেই জিনিস আমরা মানি না মানে সেই জিনিসটাকে আমরা বাতিল করে দিই কারণ হচ্ছে সেই জিনিসটাকে যদি আমরা মানি প্রমাণ ছাড়া যদি কোনো কিছু আমাদের মানতে হয় তাহলে তো আমাদের মানতে হবে তাহলে তো আমাদের তো আমাদের সমস্ত ধর্মের সমস্ত দেবদেবী মানতে হবে তাই না আমাদের শুনে নেন আগে শুনে নেন আমাদের চিন্তা করার পদ্ধতিটা যদি এরকম হয় যে আমরা প্রমাণ যুক্তি প্রমাণ ছাড়াই আমরা মেনে নিব তাহলে তো আমাদের যে কোনো দাবিকেই মেনে নিতে হবে

কোরআনে যা লেখা আছে সব সত্য কথা লেখা আছে এগুলো তো শিখাইছে তাই না হ্যাঁ অন্য সব ধর্ম মানে তারা বানানো ধর্ম গাজাখুরি ধর্ম এইসব হ্যান তেন আচ্ছা আপনি যদি হিন্দু পরিবারে জন্মাইতেন আপনার বাসার সবাই যদি হিন্দু হইতো তাহলে তো আপনারা একই কথা শিখাইতো যে কৃষ্ণ হইতেছে ভগবান রাম হইতেছে ভগবান শিব হইতেছে ভগবান বেদে যা লেখা আছে সব সত্য বাদ বাকি সব ধর্ম হইতেছে বুয়া আমার সত্য এরকমই তো শিখাইতো নাকি হ্যাঁ হ্যাঁ এরকমটাই শিখাইতো তো আপনি যদি খ্রিস্টান পরিবারে বা ইহুদি পরিবারে বা বৌদ্ধ পরিবারে জন্মাইতেন একই জিনিস তো শিখাইতো আপনারা নাকি এই কি রকম কনসেপ্ট ঘটনাক্রমে আপনি একটা মুসলিম পরিবারের জন্মস্থান থেকে আপনারা এগুলো শেখাইতেছে আপনি যদি মনে করেন প্রাচীন গ্রিসের প্রাচীন গ্রিসে যারা বসবাস করত সেখানে অন্য ধর্ম ছিল জিউস দেবতাকে তারা পূজা করত জিউস অ্যাপোলো এই দেবতাগুলা নাম শুনছেন কি নাকি না না জিউস কিহুদি না প্রাচীন গ্রিসের যে ধর্ম ছিল সেটা যে টপ দেবতা সর্বোচ্চ দেবতা বস রেড দেবতা সেটার নাম ছিল জিউস ও আচ্ছা হারকিউলিসের নাম শুনছেন হারকিউলিস সবচেয়ে বড় দেবতা সে হইতেছে সবচেয়ে সেরা হম এবং আপনিও ছোটবেলা থেকে ওই বিশ্বাস নিয়ে বড় হইতেন এবং মনে আমার আমার ধর্মটাই সত্য একবারে সত্য কিন্তু দেখেন এখন কিন্তু সেই জিওস এর ধর্ম কেউ পালন করে না সারা পৃথিবীতে এখন খুঁজে পাওয়া যাবে না কেউ

আপনার তো উচিত যখন আপনি মানে প্রাপ্তবয়স্ক হবেন তখন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে সব ধর্মগুলাই যাচাই করে দেখা এবং ভেবে দেখা যে কোন জিনিসটা কোন ধর্মটা আসলে যুক্তি কোন ধর্মটা আসলে সঠিক বা কোন ধর্মই সঠিক কিনা নাকি সব ধর্মই ভুয়া এইগুলা এই ডিসিশনটা নেওয়া উচিত আপনার নিরপেক্ষভাবে যাচাইয়ের মাধ্যমে নাকি হ্যাঁ আমার এটাই করা উচিত আমি তো সব সময় ইসলাম কি উপরে রাখি এটা মানে এটা থেকে একটু বাইরে গিয়ে তারপর সব মানে শব্দ নিরপেক্ষ গিয়ে আমার দেখা উচিত এটাই ঠিক বলছেন হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমার ধর্মটা আমি সত্যি যেমন ধরেন বাংলাদেশ যদি কোনো ক্রিকেট খেলা যেতে তাহলে আপনার মনে খুশি খুশি লাগে না হ্যাঁ অনেক খুশি ওই দিন মানে কিন্তু এটাতে তো আপনার কোনো লাভ লাভ নাই বাংলাদেশ ক্রিকেট খেলা জিতলে আপনার তো কোনো फायदा নাই কিন্তু তারপর আপনার খুশি খুশি লাগে কারণ বাংলাদেশ জিতছে বা মুসলমানরা যদি কোথাও জিতে তাহলে তো আপনার খুশি খুশি লাগে মুসলমান জিতছে আমাগো দিনী ভাই ওরা জিতছে এই যে এই জিনিসটাকে বলা হয় মানুষের ভিতরে যে মানে সম্প্রদায়ের প্রতি ভালোবাসা থাকে সম্প্রদায়ের প্রতি প্রেম থাকে এই জিনিসটার কারণে অনেক সময় যেটা হয় মানুষ এক ধরনের কনফার্মেশন বায়াস এর মধ্যে চলে যায় এই জিনিসটাকে ইংরেজিতে বলা হয় কনফার্মেশন বায়াস মানে হচ্ছে আপনি ছোটবেলা থেকে যে জিনিসটা শুনে শুনে বড় হইছেন আপনি মানসিকভাবে সেটা কি সত্য হিসেবে প্রতিষ্ঠা করার একটা আকাঙ্ক্ষা আপনার ভিতর তৈরি হয় তখন আপনি যখন কোনো ইনফরমেশন দেখেন বা পত্রিকায় কোনো খবর পড়েন তখন আপনার মনে অটোমেটিক কাজ করে যে যেই মানে নিউজগুলা আপনার ধর্মটাকে সত্য বলে প্রমাণ করে সেই তথ্যগুলা আপনি বেশি বেশি করেন আর যেই তথ্যগুলো আপনার ধর্মটাকে মিথ্যা বলে প্রমাণ করে সেই তথ্যগুলো আপনি এড়াই যেতে চান আপনার মাথায় গালিও দেন হ্যাঁ মাঝে মাঝে গালিও দেন আপনার মাথায় এক ধরনের সুখ অনুভব হয় যখন আপনার ধর্মটা সত্য বলে মনে করেন জাকির নায়ক একজনে হারাই দিচ্ছে তর্ক একজন হারাই দিচ্ছে এটা শুনলে আপনার খুব সুখ সুখ লাগে ফ্যান্টাস্টিক আমাকে ধর্মের জাকির নায়ক এরা হারাই দিছে কিন্তু যদি আপনি আপনি আবার শুনেন যে আপনার একজন মুমিন ভাই নাস্তিকের লাইভে গেছিল একবারে নাস্তিক একদম তারে তর্ক কই রে একবার হারাই তখন আপনার মনে খুবই খারাপ লাগে এবং আপনি আপনার মস্তিষ্ক যেটা করে সেটা হচ্ছে আপনার অজান্তেই আপনার মস্তিষ্ক যেটা করে এই স্মৃতিটাকে ভুলায় দেওয়ার চেষ্টা করে এই কষ্টের স্মৃতিগুলোকে মস্তিষ্ক ভুলায় দেওয়ার চেষ্টা করে এই কারণে আপনার মনে সব সেই স্মৃতিগুলো রয়ে যায় যেগুলো হচ্ছে আপনার আপনাকে সুখ দেয় আপনাকে আনন্দ দেয় এই জিনিসটা কনফার্মেশন বায়াসে পরিণত হয় একটা সময় যে আপনি খুঁজা খুঁজা সেই তথ্যগুলোই বেশি মনে রাখেন বা বেশি পড়েন যে তথ্যগুলো আপনার ধর্মটাকে বা আপনার সজাতিকে বা আপনার ইসেকে সত্য বলে প্রমাণ করে এখন এই জিনিসটা যদি আপনার মধ্যে থাকে মানে হচ্ছে কি আপনার যদি একটা ধারণাই থাকে আগে আগে থেকে যে আপনি যাই হোক না কেন যুক্তি যাই হোক না কেন আমি ইসলাম ধর্মের জিতামু জিতাই দিব আপনার যদি ইসলাম ধর্মের প্রতি একটা পক্ষপাত আগে থেকেই থাকে যেটা বেশিরভাগ মানুষেরই আসলে থাকে তাহলে কিন্তু আপনি নিরপেক্ষভাবে সব ধর্মগুলাকে যাচাই করতে পারবেন না বুঝতে পারতেছেন হ্যাঁ হ্যাঁ বুঝছি সেলিম ভাই আপনি এই বিষয়ে কিছু বলবেন কনফার্মেশন বায়াস জিনিসটা কি যে ব্যাপারটা ঘটে যে আগে থেকে মস্তিষ্কে সেট হয়ে থাকে যে আমি আমার ইসলাম রে জিতামই যেভাবেই হোক দেখাচ্ছে যেখানে ইসলাম জিততেছে বা ইসলাম রে সত্য প্রমাণ করতেছে তখন ওই জায়গাটা আমাদের কাছে খুব ভালো লাগে মস্তিষ্ক একটা সুখানুভূতি সৃষ্টি করে যেমন পছন্দের গান পছন্দের মানুষ বা অন্যান্য ক্ষেত্রে যে সুখানুভূতি গুলো সৃষ্টি হয়